বর্তমান সময়ে ইরেগুলার পিরিয়ডের সমস্যা একটি প্রকট সমস্যা বিশেষ করে বিভিন্ন বয়সের মেয়েদের ক্ষেত্রে কিংবা নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয় বিভিন্ন কারণে আমাদের মাসিক অনিয়মিত হতে পারে তার মধ্যে হরমোনাল সব থেকে কমন সমস্যা এছাড়া এর প্রবলেমের কারণে আমাদের এই সমস্যা হয় একজন নারীর পিরিয়ড রেগুলার কিংবা ইরেগুলার কিনা এটা সে যখন জেনে যাবে তখন আসলে তাকে জানতে হবে কি কারণে তার মাসিক অনিয়মিত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স কিংবা এর সমস্যা থাকলে খুব কমনই আমাদের মাসিক ইরেগুলার হয়ে যায় সুতরাং আপনি আগে যখন জানবেন আপনার কি ধরনের সমস্যা রয়েছে পরবর্তীতে সে বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে বিশেষ করে যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে তখন আমরা তাদের হরমোনাল চেক করে সেই অনুযায়ী তাদের খাদ্য ব্যবস্থাপনায় যেতে হয় হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে যেমন একটি সঠিক খাদ্য ব্যবস্থাপনা সাহায্য করতে পারে তেমনি যারা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে উভয় ক্ষেত্রেই কিন্তু খাদ্য খাদ্যাভ্যাস একটির থেকে আলাদা হবে সুতরাং যাদের মাসিক অনিয়মিত আছে আগে জানা প্রয়োজন কি কারণে আপনার মাসিকটি অনিয়মিত হচ্ছে পরবর্তীতে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপে যেতে হবে তবে সহজ কিছু উপায়ে আমরা কিছু ঘরোয়া পদ্ধতি বা কিছু ঘরোয়া সহজ খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের এই পিরিয়ডের সাইকেলটিকে নিয়মিত করতে পারি যেমন কিছু ক্ষেত্রে বলা হয় টক জাতীয় ফল পিরিয়ড রেগুলার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক গবেষণায় এটা সাপোর্ট করে যে আপনি যদি আপনার খাবারের তালিকায় টক জাতীয় ফল অন্তর্ভুক্ত করেন সেটি আপনার মাসিক চক্রকে নিয়মিত করতে সাহায্য করে সুতরাং আপনারা আপনাদের খাবারের তালিকায় প্রতিদিন একটি টক সমৃদ্ধ ফল রাখার মাধ্যমে আপ এই ধরনের সমস্যায় ভুগলে সেটি সমাধান করতে পারবেন এছাড়া অ্যাপল সাইডার ভিনেগার একটি খুবই ভালো উৎস যদি আপনারা এ ধরনের সমস্যায় ভুগে থাকেন আপনারা আপনাদের হজম প্রক্রিয়াকে ঠিক করতেও অ্যাপেল সাইডার ভিনেগারটি গ্রহণ করতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আদা আদা আমাদের ঘরে কম বেশি সবারই থাকে অনেক গবেষণা আদা এবং পিরিয়ড রেগুলারের বিষয়ে সপক্ষে যুক্তি দেয় সুতরাং আপনারা আদা যদি গরম পানিতে ডিটক্স ওয়াটার করে খান কিংবা একটু গরম পানিতে আদা কুচি দিয়ে খান সেক্ষেত্রে এই যে আপনাদের পিরিয়ড অনিয়মিত হচ্ছে তার সমস্যা এটা কিন্তু অনেকাংশেই ঠিক হয়ে যাবে পাশাপাশি আরেকটি বিষয় আছে যে শুরুতেই আমি বলেছি হরমোনাল ইনব্যালান্স থাকলে সেই অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে এছাড়া আপনাকে পিসিওসের সমস্যা থাকলে সেই অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে কারো যদি আয়রন স্বল্পতা থাকে সেটাও কিন্তু তার মাসিক চক্রকে প্রভাবিত করে সুতরাং আপনাকে আপনার দৈনিক খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ খাবারটিও যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে এভাবে যদি আপনারা আপনাদের খাবারের তালিকাকে ঠিক করতে পারেন তাহলে এই সমস্যা থেকে অনেক অংশে মুক্তি পেতে পারেন